বিসমিল্লাহ রহমানুর রহিম। অর্থনীতি সম্মান শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, অনেকদিন পর লেকচার দিচ্ছি। এর কারণ হচ্ছে যে আমার 5 নম্বর বই, যেটা মৌলিক গণিত, সেটা লেখা নিয়ে ব্যস্ত ছিলাম এবং অলরেডি বইটি বের হয়ে গিয়েছে। যারা 2023-24 শিক্ষাবর্ষে তোমরা বইটি পাবে, আগের বছর যারা সামনে পরীক্ষা আছে তারাও ইচ্ছে করলে বইটি নিতে পারো। এই যে মৌলিক গণিত, তোমরা জানো ইউটিউবে আমার 700-এর উপর লেকচার আছে এবং সেই লেকচারগুলো সবগুলো আমি ধারাবাহিকভাবে দিয়েছি। কিন্তু সমস্যা হচ্ছে যে তোমরা যারা ইউটিউব সার্চ করতে একটু দুর্বল, তারা একটা লেকচার পাওয়ার পর আরেকটা লেকচার পাও না। আর ইউটিউবের সিস্টেমগুলো তোমাদেরকে জানতে হবে। যেমন এর আগে যে ইউটিউবে যে আমার চ্যানেলের যে প্লেলিস্ট যেটা ছিল, সেই প্লেলিস্টে ম্যাথমেটিক্স মানে গণিত সিলেবাস কমপ্লিট করে দেওয়া আছে, পরিসংখ্যান সিলেবাস কমপ্লিট করে দেওয়া আছে, ম্যাক্রো মাইক্রো সব কিছু কমপ্লিট করে দেওয়া আছে সেই প্লেলিস্টে। এখন প্লেলিস্টের ওগুলো চলে গেছে ইউটিউবের হোমে। এই জন্য আগে তোমাকে আমার ইউটিউব চ্যানেলে প্রবেশ করতে হবে। তুমি যে আকমল হোসেন মালিহা সার্চ দিলে যে লগোটা পাবে, একটা ছোট্ট মেড লগো পাবে, এই লগোতে তুমি ক্লিক করবে। ক্লিক করলে তুমি আমার চ্যানেলে প্রবেশ করবে। সেখানে তুমি হোম বাটনে ক্লিক করবে, দেখবে অনার্স ফার্স্ট ইয়ার ম্যাথ ধারাবাহিকভাবে সমস্ত লেকচার দেওয়া আছে, ম্যাক্রো ধারাবাহিকভাবে সমস্ত লেকচার দেওয়া আছে, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার সব ইয়ারের কী আছে দেওয়া আছে। এই যে এই কথাটা বলছি আজকে 28/7/2024 সালে, কিন্তু দেখা যেতে পারে 6 মাস পর 1 বছর পর ইউটিউব আবার কী করছে যে হোমের যে এই প্লেলিস্টগুলোকে আবার তার প্লেলিস্ট নামে আরেকটা বাটন আছে ওখানে নিয়ে যেতে পারে, অথবা অন্য কোনো একটা সিস্টেমে অন্য কোথাও কী করতে পারে নিয়ে যেতে পারে। এই জন্য তোমাকে ইউটিউবের চেঞ্জ সম্পর্কে, পরিবর্তন সম্পর্কে তোমাকে কী করতে হবে জানতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, মৌলিক গণিতের লেকচার আমার কিন্তু শেষ হয়ে গিয়েছে। এখন আমি মৌলিক গণিতের আবার প্রথম থেকে শেষ পর্যন্ত লেকচার কী করব দেব। আগের লেকচারগুলো কোনোগুলো 40 মিনিট 45 মিনিট ছিল, এখন লেকচারগুলো একটু ছোট করে কী করব দেব, এবং সেটা সম্পূর্ণ আমি আমার মৌলিক গণিত বইয়ের আলোকে কী করব দেব। আমি মনে করো এখানে আজকে যেটা লেকচার শুরু করব, অধ্যায় কি এক, বই কীভাবে পাবে তোমার লাইব্রেরিকে বলবে, আকমল হোসেন মালিহা স্যারের বই লাইব্রেরি কালেকশন করবে, তা না হলে আমার কমেন্টসে একটা ফোন নাম্বার থাকবে প্রকাশকের, সেখানে ফোন করে বই কী করতে পারো কালেকশন করতে পারো, রকমারিতে সার্চ করে বই কী করতে পারো কালেকশন করতে পারো। এবং আজকে আলোচনা করব আমি প্রথম অধ্যায়, এই জন্য অধ্যায় এক। তারপরে অধ্যায় একের যেগুলো মনে করো তোমাদের জন্য, যেগুলো তোমরা বই পড়লে ভালো বুঝতে পারবে সেগুলো আলোচনা করতেছি না, যেগুলো প্রয়োজন আছে সেগুলো আলোচনা করব। আর এখন যে মৌলিক গণিতের আবার নতুন করে লেকচার দিচ্ছি, সেটাতে মনে একটা অঙ্ক কিছু করালাম, বাকি বললাম যে তুমি 1.1, 1.2 এগুলো তুমি নিজে কী করবা, করে নিবা, বইতে লেখা আছে, তুমি দেখে দেখে কী করবা তুমি করে নিবা। হ্যাঁ, আবারও বলছি যে মৌলিক গণিতের তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস অনুযায়ী পুরো লেকচার কমপ্লিট দেয়া আছে, এটা আবার নতুন করে দিচ্ছি আমার মৌলিক গণিত বইয়ের কি আলোকে। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই আমি আলোচনা করব যে একটু পূর্ণ সংখ্যা নিয়ে, এটা আছে 1.10। অর্থাৎ বই বের করে তুমি কোথায় যাবে, বই বের করে তুমি যাবে 1.10 যাবে, অর্থাৎ প্রথম অধ্যায় 1.10। আমি পৃষ্ঠা ইচ্ছে করে বলছি না, পৃষ্ঠা কেন বলছি না, কারণ নতুন এডিশনে হয়তো দেখা গেছে যে আজকে এটা আছে কত পৃষ্ঠায়, 10 নম্বর পৃষ্ঠায়, পরবর্তীতে হয়তো 1 বছর পর সংস্কার করার পর এটা 12 নম্বর পৃষ্ঠায় কী হতে পারে যেতে পারে, কিন্তু আমি একটাই রক্ষা করব, সেটা যাতে ওই 1.10 যাতে কোনো পরিবর্তন না হয়। একজন পৃষ্ঠা না বলে আমি কী বলছি, 1.10। প্রথমে আমি আলোচনা করেছি পূর্ণ সংখ্যা, ইন্টিগ্রাল নাম্বার, কি বলেছি, পূর্ণ
সংখ্যা। এটা এটা ইংরেজিতে বলছে ইন্টিগ্রাল নাম্বার, ঠিক আছে, ইন্টিগ্রাল নাম্বার। আমাদেরকে সংখ্যা সম্পর্কে জানতে হবে, কারণ এখান থেকে খ বিভাগে সাধারণত কি হয় প্রশ্ন আসে। এই পূর্ণ সংখ্যাটা কি? পূর্ণ সংখ্যাটা হচ্ছে অখণ্ড ধনাত্মক সংখ্যা, অখণ্ড ধনাত্মক সংখ্যা। তাহলে কি লিখবে তুমি? এক দুই তিন চার ডট ডট ডট, অসংখ্য আছে, অখণ্ড ধনাত্মক সংখ্যা। এরপরে তুমি কি লিখবে? অখণ্ড ঋণাত্মক সংখ্যা। তুমি আগের ম্যাথের লেকচারে দেখবে আমি কোনো কিছু ফলো করছি না, এবার কিন্তু ফলো করে কথা বলবো, মানে বইতে যা লিখেছি তাই বলবো, সেটা ব্যাখ্যা করে দেব যে অখণ্ড ঋণাত্মক সংখ্যা। অখণ্ড ঋণাত্মক সংখ্যা বলতে আমরা কোন সংখ্যাগুলো বুঝছি একটু দেখো। ধরো মাইনাস ওয়ান, মাইনাস টু, মাইনাস থ্রি, মাইনাস ফোর, হ্যাঁ অনেক যাবে। এরপর আরেকটা হচ্ছে শূন্য, অর্থাৎ তিন ধরনের, একটা হচ্ছে অখণ্ড ধনাত্মক সংখ্যা, এই যে এগুলো, অখণ্ড ঋণাত্মক সংখ্যা এগুলো, আর কি পূর্ণ সংখ্যা। এই এই সমস্ত সংখ্যা নিয়ে কি হয়? পূর্ণ সংখ্যা গঠিত হয়। কি গঠিত হয়? পূর্ণ সংখ্যা গঠিত হয়। পূর্ণ সংখ্যাকে আমরা আমরা জেড প্রতীক দ্বারা প্রকাশ করি। কি প্রতীক দ্বারা প্রকাশ করি? আমরা জেড প্রতীক দ্বারা প্রকাশ করি পূর্ণ সংখ্যাকে। আমরা আমরা জেড প্রতীক দ্বারা প্রকাশ করি। জেড প্রতীকে এইভাবে একটা ডবল টান থাকে, ঠিক আছে, জি। এটাকে আমি দেখাচ্ছি, এই যে পূর্ণ সংখ্যাকে দেখাচ্ছি ডট ডট, ঠিক আছে, মাইনাস থ্রি, মাইনাস টু, মাইনাস ওয়ান, জিরো, ওয়ান, টু, থ্রি, ওকে, ডট ডট, অনেক। কি বলেছি? মাইনাস থ্রি, মাইনাস টু, মাইনাস ওয়ান, জিরো, ওয়ান, টু, থ্রি। তুমি যদি আরো কম দেখাতে চাও, মাইনাস টু, মাইনাস ওয়ান, জিরো, ওয়ান, টু, ডট 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 দেখাতে পারো। তাহলে পূর্ণ সংখ্যা বলতে আমরা কি বুঝছি? ইন্টিগ্রাল নাম্বার। পূর্ণ সংখ্যা বলতে আমরা অখণ্ড ধনাত্মক সংখ্যা বুঝি, এই যে, অখণ্ড ঋণাত্মক সংখ্যা বুঝি, আর শূন্য বুঝি। এই একসাথে সবগুলোকে নিয়ে কি হয়? সেকেন্ড ব্র্যাকেট দিবা, পূর্ণ সংখ্যা গঠিত হয়, ঠিক আছে। এরপরে আসো স্বাভাবিক সংখ্যা কি। স্বাভাবিক সংখ্যাকে আমরা ন্যাচারাল নাম্বার বলি। স্বাভাবিক সংখ্যাকে আমরা কি বলি? আমরা ন্যাচারাল নাম্বার বলি, ঠিক আছে। এই ধর এখানে এইভাবে একটা টান থাকে, না দিলেও চলে, দিলে ভালো আরে। এটা ন্যাচারাল সংখ্যার কি? প্রতীক, স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা হচ্ছে অখণ্ড ধনাত্মক সংখ্যা। সকল অখণ্ড ধনাত্মক সংখ্যা হলো স্বাভাবিক সংখ্যা। সকল অখণ্ড ধনাত্মক সংখ্যা হলো স্বাভাবিক সংখ্যা। দেখো সকল অখণ্ড ধনাত্মক সংখ্যা মানে কি? এরা, এর মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা হচ্ছে এক দুই তিন চার ডট ডট ডট, এরা হচ্ছে কি? স্বাভাবিক সংখ্যা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, ডেফিনেটলি পূর্ণ সংখ্যা, ইন্টিগ্রাল নাম্বার এবং স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার, দুইটার ভিতরে কি আছে? পার্থক্য আছে। আকার বা আকৃতি বিস্তারটা কার বড়? পূর্ণ সংখ্যার বিস্তারটা বড়, কারণ পূর্ণ সংখ্যার ভিতরে কি আছে? অখণ্ড ধনাত্মক সংখ্যা আছে, অখণ্ড ঋণাত্মক সংখ্যা আছে, শূন্য আছে। আর স্বাভাবিক সংখ্যার ভিতরে আছে শুধুমাত্র কি আছে? অখণ্ড ধনাত্মক সংখ্যা। প্রিয় শিক্ষার্থীদের, এবার আলোচনা করব নন নেগেটিভ নাম্বার। নন নেগেটিভ নাম্বার, নন নেগেটিভ নাম্বার কোনটা? এটাকে আমরা এটিকে এটার মধ্যে জেড জেড প্রতীক দ্বারা প্রকাশ করি, তবে মাঝখানে একটা ঠিক আছে, নন নেগেটিভ নাম্বার এখানে একটা জিরোর মতো দেওয়া হয়। নন নেগেটিভ নাম্বার হচ্ছে অঋণাত্মক সংখ্যা। এগুলো জেনে রাখা দরকার, কারণ হচ্ছে তুমি যখন পরবর্তীতে যখন ম্যাথ করবা, বলবা কন্ডিশন হচ্ছে নন নেগেটিভ নাম্বার, মানে অঋণাত্মক সংখ্যা শর্ত।
এখন অঋণাত্মক সংখ্যাগুলো তোমাকে বুঝতে হবে। প্রিয় শিক্ষার্থীরা একটু দেখো, পূর্ণ সংখ্যার ভিতর কি আছে? সকল ধনাত্মক সংখ্যা আছে, সকল ঋণাত্মক সংখ্যা আছে, আর কি আছে? শূন্য আছে। আর আমি চাচ্ছি কি, অঋণাত্মক সংখ্যা। অঋণাত্মক সংখ্যা মানে কি? ঋণাত্মক নয়। আপনারা বুঝতে পেরেছেন কিনা? ও ঋণাত্মক সংখ্যা, ইংরেজিতে নন নেগেটিভ নাম্বার। নন নেগেটিভ মানে কি? নেগেটিভ নয়, অর্থাৎ যে নাম্বারগুলো নেগেটিভ নয় সেগুলো কাউন্ট করব। এখন দেখো নেগেটিভ নয় কারা, এই এক দুই তিন চার, এগুলো হচ্ছে কি? এক দুই তিন চার, এগুলো হচ্ছে নেগেটিভ কি নয়। আর শূন্যও কি? নেগেটিভ নয়। আর মাইনাস ওয়ান, মাইনাস টু, মাইনাস থ্রি, মাইনাস ফোর, এরা হচ্ছে নেগেটিভ নাম্বার। এরা হচ্ছে নেগেটিভ কি নাম্বার এগুলা, ঠিক আছে? এগুলা নেগেটিভ নাম্বার। তাহলে অঋণাত্মক সংখ্যা মানে ঋণাত্মক নয় এমন সংখ্যাগুলো। ঋণাত্মক নয় এমন সংখ্যাগুলো কত? জিরো, ওয়ান টু থ্রি ফোর, ওয়ান টু থ্রি ফোর, এগুলো হচ্ছে কি আমার ইয়ে, এগুলো হচ্ছে আমার যে নন নেগেটিভ নাম্বার, যেটাকে বলি আমরা অঋণাত্মক সংখ্যা, নন নেগেটিভ নাম্বার। ভেরি ইম্পর্টেন্ট প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তুমি লক্ষ্য করো, যখনই আমি অঋণাত্মক সংখ্যা বলবো মানে ঋণাত্মক নয়, তখন কিন্তু শূন্য, এক, দুই, তিন, চার আসবে। আর শুধুমাত্র যখন আমি যে স্বাভাবিক সংখ্যা বলবো তখন কিন্তু এক, দুই, তিন, চার আসছে, এখানে শূন্য আসতেছে না। আর অঋণাত্মক বললে এই ধনাত্মক সংখ্যাগুলো আসবে, সাথে শূন্যও তো অঋণাত্মক মানে ঋণাত্মক নয়, শূন্যও কি আসবে। তো একইভাবে যদি বলে অধনাত্মক সংখ্যা, নন পজিটিভ যদি বলে, নন পজিটিভ বলে যে শূন্যও তো ধনাত্মকও নয়, শূন্য আসবে, পাশাপাশি কি আসবে? ঋণাত্মক মানগুলো আসবে। একটা কথা মনে রাখবে, শূন্য ধনাত্মকও নয়, শূন্য ঋণাত্মকও নয়। অর্থাৎ ঋণাত্মক নয় বললেও শূন্য আসবে, ধনাত্মক নয় বললেও শূন্য আসবে। প্রিয় শিক্ষার্থীরা এখন আসো আমি আলোচনা করব মৌলিক সংখ্যা। কি আলোচনা করব? আমি আলোচনা করব মৌলিক সংখ্যা, ঠিক আছে? মৌলিক সংখ্যাটা এখন আমি আলোচনা করব। কোথায় আছে মৌলিক সংখ্যাটা? আমার 1.13 আছে। এগুলোতে যা সিরিয়াল হচ্ছে 1, 11, 1, 12, 1, 12 পর্যন্ত করে ফেলেছি। এখন আসো মৌলিক সংখ্যা এটা কোথায় আছে, 1.13। বই খুললেই পেয়ে যাবে। আর যারা সমস্ত ম্যাথ লেকচার দেখতে চাও তাহলে প্রিভিয়াস ক্লাসগুলো দেখবে, ওখানে অনেক ব্যাখ্যা করে দিয়েছি, ঠিক আছে? হ্যাঁ, এই 1.13 কি আলোচনা করব? মৌলিক সংখ্যা। এটা ইংরেজিতে কি বলে? প্রাইম নাম্বার। দয়া করে ইংরেজি নামটা মনে রাখবে, প্রাইম নাম্বার। কারণ তোমাকে ভাইবা বোর্ডে মৌলিক সংখ্যা না বলে বলতে পারে যে প্রাইম নাম্বারটা কি। যে সংখ্যা গুণনীয়ক কয়টা? দুইটা। কি গুণনীয়ক? দুইটি। গুণনীয়ক আবার কি? গুণনীয়ক আবার কি? গুণনীয়ক হচ্ছে মনে করো এই যে ছয়, এটা দুই দ্বারা নিঃশেষে বিভাজ্য, তো ছয় গুণনীয়ক হচ্ছে তিন, তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য, ছয় গুণনীয়ক হচ্ছে ছয় গুণনীয়ক দুই, ছয় গুণনীয়ক তিন, তারপর এটা ছয় দ্বারা নিঃশেষে বিভাজ্য, ছয় গুণনীয়ক ছয়, এই ছয়টা এক দ্বারা নিঃশেষে বিভাজ্য, ছয় গুণনীয়ক কি? এক। অর্থাৎ একটা সংখ্যা যে যে সংখ্যা দ্বারা একেবারে নিঃশেষে বিভাজ্য হবে মানে কোনো ভাগশেষ কি থাকবে না, সেই সংখ্যাটা হচ্ছে গুণনীয়ক। অর্থাৎ গুণনীয়ক সূচক কথা বলি ভাজক, আমরা ভাজক বলতে চিনি, যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় সেটা হচ্ছে ভাজক। তবে যে ভাজক দ্বারা ভাগ করলে ভাগফল কি হবে? ভাগশেষ মানে অবশিষ্ট শূন্য হবে, সেটা হচ্ছে কি? গুণনীয়ক। সোজা কথা হচ্ছে একটি সংখ্যা বা অন্যান্য যে সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় সেই সংখ্যাগুলোকে ওই সংখ্যার গুণনীয়ক বলে। ছয় এক দ্বারা, দুই দ্বারা, তিন দ্বারা, ছয় দ্বারা নিঃশেষে বিভাজ্য, ছয় গুণনীয়ক হচ্ছে এক, দুই, তিন, ছয়। কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা।
এবং মনে রাখবা যে কোনো সংখ্যার গুণনীয়ক এক হবে। কত হবে? যে কোনো সংখ্যার গুণনীয়ক কত হবে? এক হবে, এবং সংখ্যাটা নিজে হবে। দয়া করে মনে রাখবেন, যে কোনো সংখ্যার গুণনীয়ক কত হবে? ওয়ান হবে, এবং সংখ্যাটা কি হবে? নিজে হবে। যে কোনো সংখ্যার গুণনীয়ক, যেমন সেভেন, সেভেন এক দ্বারা নিঃশেষে বিভাজ্য, সেভেন সেভেন দ্বারা নিঃশেষে বিভাজ্য। যে কোনো সংখ্যার গুণনীয়ক ওয়ান হবে, এবং সংখ্যাটি কি হবে? নিজে হবে। এখন তুমি দেখো যে মৌলিক সংখ্যা কা বলে, কাকে বলে? যে সংখ্যার গুণনীয়ক দুইটি, কয়টা? দুইটি, একটি হলো ওয়ান, অপরটি হলো সংখ্যাটি নিজে, অপরটি হলো সংখ্যাটি নিজে, সেই সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে, প্রাইম নাম্বার। আবার বলছি প্রিয় শিক্ষার্থীরা, যে সংখ্যার গুণনীয়ক হলো কয়টি? দুইটি। যে সংখ্যার গুণনীয়ক হলো কয়টি? দুইটি। একটা হলো কত? ওয়ান। আর অপরটা হলো সংখ্যাটা কি? নিজে। সংখ্যাটি কি? নিজে। সেই সংখ্যাটাকে বলা হয় মৌলিক সংখ্যা, প্রাইম নাম্বার। এখন আপনারা একটু লক্ষ্য করেন, ছয়ের গুণনীয়ক ওয়ান, ঠিক আছে, আছে, সংখ্যাটা নিজেও আছে, কয়টা? দুইটা আছে, কিন্তু দুই দ্বারা অবিভাজ্য, তিন দ্বারা অবিভাজ্য। এখানে দুই আর তিন, আরো দুইটা কি আছে? গুণনীয়ক আছে। দুই এবং তিন, আরো দুইটা গুণনীয়ক আছে। অতএব ছয় কখনো প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা হবে না, কারণ মৌলিক সংখ্যা হতে হলে গুণনীয়ক মাত্র কয়টা হতে হবে? দুইটা। দুইটার বেশি হলে হবে না, দুইটার কম হলেও কি হবে না। এখন তুমি লক্ষ্য করো, যেমন আমার বইতে আমি উদাহরণ দিয়েছি কত? পাঁচ। পাঁচের একটা গুণনীয়ক ওয়ান, পাঁচ এক দ্বারা নিঃশেষে বিভাজ্য, আর পাঁচ নিজ সংখ্যা, পাঁচ দ্বারা নিঃশেষে বিভাজ্য। আর দ্বিতীয় কোনো গুণনীয়ক আছে? পাঁচকে দুই দ্বারা বিভাজ্য নিঃশেষে, জি না স্যার। তিন দ্বারা বিভাজ্য, জি না স্যার। চার দ্বারা বিভাজ্য, জি না স্যার। অতএব পাঁচ হচ্ছে মৌলিক সংখ্যা। পাঁচ কি স্যার? মৌলিক সংখ্যা। আশা করি বুঝতে পেরেছেন। এখন আসেন স্যার, ওয়ান কি মৌলিক সংখ্যা? অনেকে মনে করেন ওয়ান হচ্ছে মৌলিক সংখ্যা, প্রাইম নাম্বার। জি না, ওয়ান মৌলিক সংখ্যা নয়, কারণ ওয়ান দেখো এক দ্বারা বিভাজ্য, ঠিক আছে, একটা শর্ত ফিল আপ হয়েছে, এবং এইটা নিজ সংখ্যাটা কি? ওয়ান। কিন্তু মৌলিক সংখ্যা হতে হলে গুণনীয়ক কয়টা হতে হবে? দুইটা। ওয়ান আর কোন সংখ্যাটা দ্বারা বিভাজ্য? আর তো কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। অর্থাৎ ওয়ানের গুণনীয়ক কয়টা? মাত্র একটা। এই জন্য ওয়ান মৌলিক সংখ্যা নয়। মৌলিক সংখ্যা হতে হলে গুণনীয়ক কয়টা হতে হবে? দুইটা হতে হবে। মানে নিঃশেষে বিভাজ্য যে ভাজক, সেটা কটা কয়টা হতে হবে? দুইটা হতে হবে। কয়টা? দুইটা হতে হবে। আপনার ওয়ান দেখেন সে এক দ্বারা বিভাজ্য, আর দ্বিতীয় আমি কোনো সংখ্যা পাচ্ছি না, অতএব ওয়ান প্রাইম নাম্বার না, মৌলিক সংখ্যা নয়। দুইয়ের দিকে লক্ষ্য করো, দুই কিন্তু এক দ্বারা বিভাজ্য, দুই দুই দ্বারা বিভাজ্য। অর্থাৎ দুইয়ের গুণনীয়ক কয়টা পেয়েছি? দুইটা পেয়েছি, এক আর দুই, দুইটা। তাহলে যে সংখ্যার গুণনীয়ক কয়টা? দুইটি। দুইটির বেশিও না, দুইটিরও কম না, তাকে কি বলে? প্রাইম নাম্বার বলে। সো আমাদের দুই হচ্ছে প্রাইম নাম্বার। তাহলে প্রাইম নাম্বারটা শুরু হচ্ছে কোথার থেকে? দুই থেকে শুরু হচ্ছে মৌলিক সংখ্যা। এরপর তিন হচ্ছে মৌলিক সংখ্যা, পাঁচ হচ্ছে মৌলিক সংখ্যা, সাত হচ্ছে মৌলিক সংখ্যা, এগারো হচ্ছে মৌলিক সংখ্যা, তেরো হচ্ছে মৌলিক সংখ্যা, যেখানে গুণনীয়ক শুধুমাত্র কয়টা থাকবে? দুই। যেমন নয়, হ্যাঁ, নয় এক দ্বারা কি বিভাজ্য? নয়, তোমার নয় দ্বারা কি বিভাজ্য? দুইটা পেয়েছে। আবার দেখেন নয় তিন দ্বারা বিভাজ্য, তাহলে নয়ের গুণনীয়ক কয়টা? তিনটা। অতএব নয় প্রাইম নাম্বার নয়, ঠিক আছে। তাহলে মনে রাখবা যে প্রাইম নাম্বার মৌলিক সংখ্যা ছাড়া বাকি যে সংখ্যাগুলো আছে সেগুলো হচ্ছে তোমার যৌগিক সংখ্যা। বাকি যে সংখ্যাগুলো আছে যেটা প্রাইম নাম্বার না, তো বাকিগুলো অটোমেটিক কি হয়ে যাচ্ছে? কম্পোজিট নাম্বার। কম্পোজিট নাম্বার মানে যৌগিক সংখ্যা, ঠিক আছে। যে সংখ্যার গুণনীয়ক মনে করো কম্পকে তিনটি, এবং এক সংখ্যাটি নিজে ব্যতীত অন্য কোনো গুণনীয়ক না থাকলে সেই সংখ্যাকে কি বলা হয়? যৌগিক সংখ্যা বলা হয়। তো এক দশমিক এক তিন বুঝলে, এক দশমিক এক চার বোঝা তোমার জন্য একেবারেই কি সহজ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এতটুকুই, ঠিক আছে। এটা ছোটো ছোটো করে লেকচার দেবো, লেকচারের সঙ্গে তো একটু বেশি হবে, ঠিক আছে। হ্যাঁ, এতটুকুই, এতটুকু বুঝবা, বইয়ের আলোকে পড়বা,
ইনশাল্লাহ কি হয়ে যাবে, আস্তে আস্তে ইনশাল্লাহ যে পুরো মৌলিক গণিতটাই এই বছরই কি করব কাভার করার চেষ্টা করব। মনে রাখবে শুধু মৌলিক গণিত না, আমার কিন্তু ফার্স্ট ইয়ারের যে মৌলিক বেসিক অর্থনীতি আছে, তারপর সামষ্টিক অর্থনীতি বইও কি আছে, হ্যাঁ ওই সেগুলো তোমার লাইব্রেরিকে বললে লাইব্রেরি কালেকশন করবে, অথবা রকমারিতে অর্ডার দিতে পারো, অথবা কমেন্টসে প্রকাশকের ফোন নাম্বার কি করব দেবো। আর ক্লাস যদি ভালো লাগে দয়া করে একটু শেয়ার করতে পারেন লেকচারগুলো, এটা আপনাদের ইচ্ছা। আর বিগত ক্লাসগুলো যদি পেতে চান ওই সব ক্লাসগুলো হোমে প্লেলিস্টে সাজানো আছে, এইটাও প্লেলিস্টে কি থাকবে সাজানো থাকবে। সবাইকে ভালো থাকো, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের লেকচার এখানেই কি করছি শেষ করছি। ধন্যবাদ।